আমি প্রদীপ জ্বালাই, আমি মুর্শিদ আলম প্রদীপ নিবে না। দলমত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই আছেন। আমি জীবনে অনেক জীবনে আমার জীবনে অনেক শব্দ আমি ব্যবহার করি বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায়। সেই কথা যেমন আমি একটা কথা বলি, তুচ্ছে প্রিগেড, অর্থাৎ সত্য শাশ্বত এবং চিরন্তন, সত্যকে কেউ দাবা সাবা দিয়ে রাখতে পারে না। আর একটা কথা হলো, আমি প্রদীপ জ্বালাই, আমি মুর্শিদ আলম প্রদীপ নিবে না। এই শব্দগুলি আমি ব্যবহার করি জীবনে। আরো অনেক কথা আছে, এত কথাই আমি বলার দরকার নাই। আপনারা তো জানেন নেপোলিয়ন বোনাপার্ট বলছিল যে তোমরা যদি আমাকে একটা ভালো মা দিতে পারো, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিতে পারবো। কত ইম্পর্টেন্ট কথা, এটা সবাই জানেন। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, আজকে এখানে দলমত নির্বিশেষে সবাই আসছে। আমি আমার বক্তৃতা আমি বলছি অনেক জায়গায় যে আমি যদি আপনার 6 নম্বরে একটা ব্রিজ করি, একটা রাস্তা করি, আমি তো মনে করি না যে আমার এই রাস্তা দিয়া জামাতের লোক হাঁটতে পারবে না, বিএনপির লোক হাঁটতে পারবে না, জাতিবাদের লোক হাঁটতে পারবে না। এই মন মানসিকতা নিয়ে আমি কোনো ডেভেলপমেন্ট সেন্টারে করি নাই, সমন্বয়ন করেছি। আমি ডেভেলপমেন্ট করেছি সবার জন্য, সবাই হাঁটবে। এখানে অনেক আওয়ামী লীগের বাইরের অনেক চেয়ারম্যান আছে, আপনারা বলেন আমি মুর্শিদ আলম এমপি হওয়ার পরে আমি কি কোনোদিন কারো ক্ষতি করেছি? আমি কি এতগুলো বিগ ফিল্ড, কে বলতে পারবেন আমি কোন বিগ ফিল্ডে যাই বলছি, ভাই তোমার তোমার বিগ ফিল্ড তুমি বিএনপি করো, তুমি জামাত করো, তোমার বিগ ফিল্ড বন্ধ করে দিতে হবে? আমি বলি না, চ্যালেঞ্জ আমি বলি না, আমি কখনো বলি না। আমি শুধু শ্যামবাগে উন্নয়ন দিয়ে গেছি আর চেষ্টা করছি, হেদায়ত করছি শেখ হাসিনার উন্নয়ন দেখে। আপনাদের কি মন যদি একটু বলে, শুধু সেই দিনের অপেক্ষায় এটাই আমরা চেষ্টা করছি। কারণ আমি একটু আগে বলছি সত্য শাশ্বত এবং চিরন্তন। শেখ হাসিনা যে স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠায় সান্ধে, এটা কি কোনো লোকে অস্বীকার করতে পারবে? উনি যে কর্ণগুলির টার্নেল করলো, পদ্মা সেতু করলো, তারপরে আপনার এই যে মেট্রো রেল করলো, তারপরে এলিভেটেড এক্সপ্রেস করলো, এগুলি কি কেউই অস্বীকার করতে পারবেন? যদি আপনি অস্বীকার করেন তাহলে আমি বলবো আপনার জন্মই মিথ্যা, তাহলে তো উনি করে যাচ্ছেন। তো উন্নয়ন যদি দৃশ্যমান, আমি তো একটু আগে বলছি আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি কিচ্ছু বুঝি না, আমি বুঝি কাজ আর উন্নয়ন। যে উন্নয়ন করবে, যা যিনি কাজ করবে তার সুনাম সে পাবেই, পেতেই হবে।